আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। মানে অনেক দিন ব্লগ ভিডিওই করেছি, আজকে একটা রেসিপি শেয়ার করলাম। আজকে আমি দেখাবো কিভাবে ঘরের উপকরণ দিয়েই পারফেক্টভাবে রোস্ট বানানো যায়, সেটা একটু শেয়ার করব। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন মানে রান্না বান্না যত সহজ করে করা যায় ততই ভালো। মানে এত বেশি আমি ইনগ্রেডিয়েন্টস দিই নাই ওইখানে, মানে আমার ঘরের যেগুলো আছে আমি ওইগুলা দিই, মানে রোস্ট রান্না করলাম, তবে অনেক মজা হয়েছিল। এখানে আমি মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মুরগির রানগুলা। আর আমি এখানে লাল মরিচের গুঁড়ো আর এই যে দেখছেন না, ক্রাশ করে দিয়েছি এও গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আর এখানে আমি টক দই দিব 2 টেবিলের চেয়ে একটু বেশি। এটা দিয়ে এটাকে মানে ম্যাগিনেট করে নিব। নিয়ে এটাকে আমি আমি এটা সন্ধ্যাবেলা, সন্ধ্যা না রাত্রের 11টায় করে রাখছিলাম, আমি সকালবেলা রান্না করব, এই জন্য আমি রাত্রের বেলায় এটাকে মানে ম্যাগিনেট করে ফ্রিজে রেখে দিছি। যত সহজভাবে রান্না করা যায় এভাবেই আমি দেখাইলাম, মানে এত কিছু লাগে না। আর যদি লাগানো যায় তাহলে তো সব কিছুই লাগে, এজন্য আমি আমার মতো করে করলাম। আমি আবার অন্যভাবেও করি, এটা প্রায়ই করে থাকি, এই জন্য এভাবেই দেখাইলাম। আর ভিডিও শুরুতেই সবাইকে বলি, আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো, কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। এই তো আমার মুরগি রানগুলা ম্যাগিনেট করা হয়ে গেছে, এখন আমি এটাকে ফয়েল পেপার দিয়ে ফিরিকোলা সরি দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। আর সকালবেলা উঠে এটাকে রান্না করব। আর আমার ভিডিওটা প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না, একটু কষ্ট করে 5টা মিনিট দেখবেন যদি মানে সময় কম থাকে তাহলে। আর যাদের সময় আছে তাহারা পুরো ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন। এই যে আমি সকালবেলা চলে আসলাম রান্না করতে, এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিছি, আর এই যে এটা একটু আগে বের করে রাখছি ফ্রিজ থেকে। এখন আমি রানগুলাকে ভেজে নিব, আমি একটু কড়া করে ভাজবো, কারণ এগুলো ব্রয়লার মুরগি, এই জন্য আপনারা চাইলে হালকাও ভাজতে পারেন। আমি আজকে চিন্তা করলাম কড়া করে ভেজে তারপরে রোস্ট করব, এই জন্য আমি এগুলাকে এখন একটু ডেকে তারপরে ভেজে নিব। আর অনেক গরম পড়ছে ইটালিতে, এই জন্য সকালবেলা চলে আসলাম রান্না করতে, প্রচণ্ড গরম। ওই দিন বৃষ্টি আসছিল, একটু ঠান্ডা হয়েছিল, আবার গরম। আমি রানগুলাকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। যে মানে বলছি না, একটু কড়া করে ভাজবো, এই জন্য আপনারা ওইভাবে ভাজবেন, ভেজে রান্না করবেন আমার মতো করে। রান্নায় মানে যত বেশি মশলা দেওয়া যায় ততই লাগে, আর যদি সিম্পলভাবে করা যায় ওটাও করা যায়, এই জন্য আমি একবারে সিম্পলভাবে করতেছি। অনেক সময় ঘরে সব কিছু মশলা থাকে না, যাতে সিম্পলভাবে রান্না করা যায় ওইটাই দেখাইলাম, আপনাদেরও যাতে উপকারে আসে। আর জানি আমার থেকেও ভালো ভালো রান্না করে অনেক আপুরা, তারপরেও আমার রান্নাটা আমি শেয়ার করলাম। একটু ছোট করে দিচ্ছি, এটা হুমায়রা খাবে, হুমায়রা একটু বড় দিলে খাবে না, এই জন্য এখন আমি মানে আরেক বেজ বেজে নিচ্ছি।
আমার মুরগির রানগুলা ভাজা হয়ে গেছে, দেখছেন আমি একটু কড়াকড়ি ভাজলাম। এরপরে আমি একটা এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচ, এগুলাকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে বাদামও দিতে পারেন, তবে আমার ঘরে বাদাম ছিল না, এই জন্য আমি আর দিই নাই। এটাকে ব্লেন্ড করে তারপরে রান্না করব। আমি ওইটা ব্লেন্ড করেছি, আর এদিক দিয়ে আমি একটা পাতিলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর গোটা মশলাও দিব। এখানে আমার একটা বড় কড়াই আছে, এটা গ্যারেজে, এই জন্য পাতিলে বসাইলাম। পাতিলটা একটু বড় আছে, আর রোস্ট রান্না করলে একটু বড় পাতিলে রান্না করলে ভালো। এই জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি, আর আমি সামান্য পরিমাণ ঘি দিয়েছি, আমার মনে নাই বলতে, মানে দেখাইতে মনে নাই, সরি। আর এখানে আমি গোটা মশলা দিয়ে দিচ্ছি, মানে এত বেশি মশলা দিব না, তাহলে বেশি মশলার এত বেশি ঘ্রাণও মানে আমরা নিতে পারি না, এই জন্য আমি সিম্পলভাবে করতেছি। যে রোস্ট করতে এটা লাগবে ওইটা লাগবে এগুলা লাগে না, মানে নিজের মতো করে করবেন, দেখবেন অনেক মজা হয়। জাস্ট মশলাগুলোকে ভালো করে কষাবেন। ওই যে আমি যে পেস্ট করে রাখছি এটা এখন আমি দিয়ে দিছি, এটাকে ভালো করে কষাইতে হয়, তাহলেই মানে রোস্ট রান্নাটা পারফেক্ট হয়। যত পেস্টগুলোকে ভালো করে ভাজবেন তত বেশি মজা হয়। এই যে এটাকে আমি আরো ভালো করে ভেজে তারপরে করব, রান্না করব। এটা কালার বাদামি কালার হয়ে আসছে, ওই পেঁয়াজ মানে রোস্ট রান্নার আমি দেখছি, মানে আমার মধ্যে ওই পেঁয়াজটাকে ভালো করে কষাইতে হয়, মানে ভাজতে হয়, তাহলেই রান্নাটা অনেক টেস্ট হয়। এরপরে আপনার ইচ্ছা মতো আপনি মশলা দিবেন, তাতে কোনো সমস্যা নাই, তবে বাদাম পেস্ট দিলে অনেক মজা হয়। ওটা আমার ঘরে ছিল না, সরি, এই জন্য আমি আর দিতে পারি নাই। এখানে আমি সামান্য পরিমাণ আদা দিয়ে দিলাম, মানে পরিমাণ অনুযায়ী দিলাম, আর সামান্য পরিমাণ জিরার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিব। মানে চোখের আন্দাজে যতটুক লাগে, যতটুক রোস্ট অতটুক আপনারা দিবেন। রোস্ট রান্না করার সময় সবসময় মশলাটাকে ভালো করে কষাবেন, তাহলে মজা হবে। এখানে আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়েছি আর আরেকটু গোলমরিচের গুঁড়ো মানে ক্রাশ করে দিচ্ছি। আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে 1 টেবিলের মতোই লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। আর এখন আরেকটু টক দই দিব, দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। আর আমার আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সরি, আপনারা দেখবেন কষ্ট করে। আর আমার চ্যানেলটা যারা প্রতিদিন কষ্ট করে দেখেন আর নতুন যারা ভিজিট করেন, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন সবসময়, আমিও থাকবো ইনশাল্লাহ। আর এই যে মশলাটাকে আমি একটা টমেটো কুচি করে দিয়েছি, আর এখন মশলাটা কষানোর পরে আমি এখন মানে ভাজা রানগুলা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে তারপরে আমি ঝোল দেব। আর আমি একটা মশলা তৈরি করছি,
মানে কাঁচা লং, এলাচ, দারুচিনি ওগুলাকে বেটে একটা পাউডার তৈরি করে নিছি। এটা দিলে রোস্টের অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, ওইটা আমি লাস্টে দিব। আর কোনো মশলা ইউজ করব না, ওইটাই দিব। যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে আমি দুধ দিয়ে দিচ্ছি 1 লিটারের মতো। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো। আজ আপনারা সত্যি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি প্রতিটা কমেন্ট পড়ি, আপনাদের অনেক উৎসাহ পাই আপনাদের কাছ থেকে নতুন নতুন ভিডিও তৈরি করার। এই যে মানে আমি রোস্টটাকে রান্না করে নিয়েছি, ওইটা আর দেখাই না, দেখাইলে আরো বড় হবে। এই যে আমি এই মশলাটাকে এখন দিয়ে দিব, দিয়ে আর একটু জাল করব, সরি, জাল করে তারপরে নামিয়ে নিব। মানে ঝোলটা আর একটু শুকাবো রান্না করে, এই পাউডারটা দিলে অনেক মজা হয়। এই যে আমার রোস্ট রান্না কমপ্লিট। তাহলে এভাবে রান্না করবেন আপনারাও, দেখবেন অনেক মজা হয়, মানে এত বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না, নিজের ঘরে যা আছে তা দিয়েই হয়ে যায় রোস্ট রান্না, ওইটাই শেয়ার করলাম। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ।